বন্ধুরা, লাখ লাখ টাকা খরচা করে বায়োফ্লকের ট্যাঙ্কি করে সেখানে এখন গাছ রাখা আছে, মানে কোনো কাজেই আসলো না। আমি যে টাকাগুলো ইনভেস্ট করলাম বায়োফ্লক করার জন্য, পুরো প্রজেক্টটাই আমার ফ্লপ হয়ে গেল। পুরো ভিডিওটি দেখুন, অনেক কিছু শুনতে পারবেন। বন্ধ করো হাত জোড় কে। মে ইয়াহি নাহি আবি অর সুনিয়ে। যুব সমাজের কাছ থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটেছেন, মানে টোটালি লস হবে এবং টোটাল টাকাটাই আপনাদের চলে যাবে। কি মজবুরি, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে খরচা করে একটা ট্যাঙ্ক তৈরি করলো। এটা না সিমেন্টের ট্যাঙ্কের কথা বলছি, এটা তো 15-20 হাজার টাকা খরচ হলো। কিন্তু আপনার যে কস্টিং আসবে, তাতে আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, আপনি আপনার বয়স 20-22-23 বছর, হ্যাঁ, সেখান থেকে আপনি নতুন কিছু একটা বিজনেস দাঁড় করতে চাইছেন, তাহলে বায়োফ্লক দিয়ে কিন্তু সম্ভব না। আপনাদের কাছে হাত জোড় করে আমার অনুরোধ। বায়োফ্লক আসলেই একটা লস প্রজেক্ট, এটা আমরা কম বেশি এখন সকলেই জেনে গেছি। দেখুন, এটা যে লস প্রজেক্ট সেটাও বলা যাবে না। আমাদের ইন্ডিয়ার বাইরে, যেরকম ইন্দোনেশিয়ায়, সেখানে কিন্তু এটাকে লস প্রজেক্ট হিসেবে ধরা হয় না। তারা সাকসেসফুলিভাবে করছে, তাদের কালচারটা সেরকমভাবে তৈরি করা। কিন্তু আমাদের ইন্ডিয়া তথা আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলে থাকি, তাহলে দেখা যাবে 100% লোকই যারা বায়োফ্লক নিয়ে কাজ করেছেন, ট্যাঙ্কি করেছিলেন, তার পলিনের ট্যাঙ্কি বলুন, সিমেন্টের ট্যাঙ্কি বলুন, বা যে কোনো মাছের কালচার বলুন, তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছিল সে পরিমাণ টাকা তারা আমদানি করতে পারেনি। হ্যাঁ, ধীরে ধীরে কী হয়েছে দেখা যাবে। আজকে যদি আপনি আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে বায়োফ্লক নিয়ে, বায়োফ্লক ফিশ ফার্মিং নিয়ে যদি আপনি খুঁজতে যান, তাহলে দেখা যাবে 100% লোকের কাছে গেলে 100% একই কথা বলবে, ভাই ছোড় দো এসব। আর এই জন্য আজকের আমি এসছি কল্যাণীতে। এখানে এক দাদা তারপোলিনের একটা ট্যাঙ্ক করেছিলেন, বাড়ির ছাদের উপরই আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা করেছিলেন, দুটো সিমেন্টের ট্যাঙ্কও আছে। হ্যাঁ, কিন্তু এই ছোটো পরিসরে করেও তিনি এখানে লসের সম্মুখীন হয়েছে। আসলে এর কারণটা কী, অনেকেই ক্যামেরার সামনে এসে বলতে চায় না। আজকের এই দাদার কাছ থেকে আমরা জানবো, এই যে লস হয়েছে, বা এই যে ট্রেনিং নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে, বা বিভিন্ন যারা নতুন করে কিছু করতে চাইছেন, যুব সমাজের কাছ থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটেছেন, লোটার পরে তারা একটা ট্রেনিং দিয়ে দিয়েছেন। ট্রেনিং দেওয়ার পরে কী হয়েছে, সে বাড়িতে এসে ট্যাঙ্ক করলো, ফিশ ফার্মিং শুরু করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সেটাই দাদার কাছ থেকে আজকে জেনে নেব। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে তিনি মাছ চাষ করেছিলেন, তারপোলিন দিয়ে করেছিলেন। আরও সম্পূর্ণ বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নেব। ভিডিও শুরু করার আগে বলে নেব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দাদা, আপনি তো এই বায়োফ্লক নিয়ে কাজ করেছেন অনেকদিন ধরেই, এইসব বায়োফ্লক নিয়ে কাজ করেছেন, নিজের বাড়ির ছাদের উপরে এই ট্যাঙ্কটা তৈরি করেছেন। আমরা যেটা শুনে থাকি, যে মানে শুনে থাকি না, এইটাই বাস্তব যে পশ্চিমবঙ্গে 100% বায়োফ্লক ফিশ ফার্মিং পুরো বন্ধ হয়ে গেছে। এর কারণটা কি, আপনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন? অ্যাকচুয়ালি যেটা হয়েছে, একটা সময় একটা ক্রেজ ছিল যে বায়োফ্লক একটা খুব সহজে অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ প্রোডাকশন হবে এবং সেখান থেকে একটা ইনকাম, ভালো ইনকাম আসবে, সেই ভেবেই সবাই ট্রেনিং নিয়ে এবং সেটা এসেছিলো। এবং কিছু লোক যারা ট্রেনিং দিয়েছিল তারা হয়তো ঠিকঠাক জানতো না বা সবকিছু জানতো না, না জেনে ট্রেনিং দিয়ে একটা মুনাফা ট্রেন্ড চলে এসেছিল, একটা মুনাফা কামিয়েছিল, মানে প্রচুর টাকা, কোটি কোটি টাকা কামিয়েছে। এবারে যেহেতু আমি এটা নিয়েও আমি নিজের মতো করে কিছুটা রিসার্চ করেছি, এই মানে চেষ্টা করেছি কিছু করার, কিন্তু আমাদের বায়োফ্লক মানে বিশেষ করে অল ইন্ডিয়াতে এরকম কোনো সিড নেই যে সিডটা এই বায়োফ্লকে প্রোডাকশন করে সেখান থেকে কিছু মুনাফা ইনকাম করা যায়। আচ্ছা, সেটা সম্ভব নয়, কমার্শিয়ালও সম্ভব নয়, আর ডোমেস্টিক ক্ষেত্রেও কিছু ছোটখাটো ট্যাঙ্ক করে কখনো সম্ভব নয়। অনেকে দেখছি কি, এই যে আপনার কই মাছ বা শিং মাছ এইসব নিয়ে চাষ করতে বলছে, বা পাঙাশ বা মাগুর এইসব নিয়ে চাষ করতে বলছে। আচ্ছা, সেই সব যদি চাষ করায় তাও কি লাভ আছে এতে? তাও হিসাব মতো লাভ নেই, সেই কারণে যেহেতু এখানে যে একটা এরিয়েশন দেওয়া হয় যে পাম্পে ইলেকট্রিক্যাল যে কস্ট, সেই কস্টটা অনেকটাই, কেননা 8-9 টাকা ইউনিট পার ইউনিট কস্ট আছে। এবং টোটাল একটা যদি মাগুর মাছ আমি চাষ করতে যাই, আমাকে হারভেস্ট করতে গেলে মিনিমাম 1 বছর লাগবে। 1 বছরের আগে আমি সেই সাইজটা পাবো না কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আকাঙ্ক্ষিত যে সাইজটা আমি মার্কেট ভ্যালু যেটা পাবো সেই সাইজটা কখনোই আসবে না, বা সেটা সম্ভব নয়। আচ্ছা, আর কই টই যেসবগুলো আছে এখন, ভিয়েতনাম কই বা যে কইটা, যে কইটার অ্যাকচুয়ালি প্রোডাকশনটা হয় মোটামুটি, তাও প্রোডাকশন হলে পরেও তার দামটা চলে গেছে এখন 80-100 টাকা কেজি, যেটা হচ্ছে প্রোডাকশন কস্টই আসে না। কারণ কই মাছের দামটা আগে বেশি ছিল, যখনই এই বায়োফ্লকে কই মাছ আসতে শুরু করেছে সেটা 60-70 টাকা কেজি চলে এসেছে। এবারে যার জন্য এতে কোনো লাভ নেই, একমাত্র কমার্শিয়ালি যদি এখানে করা যায়, তেলাপিয়া, গিফট তেলাপিয়া হয় যেটা রাজবিগান্দি থেকে পাওয়া যায়, সেটা করলে একমাত্র প্রফিট আসতে পারে। আচ্ছা, কমার্শিয়ালি, ডোমেস্টিক নয়, কমার্শিয়ালি সেটা সম্ভব, কিন্তু সেটা আরও সম্ভব নয় যেহেতু মাছটা যদি 200 গ্রাম আমরা সাইজ করি, তাহলে তার যে প্রোডাকশন কস্ট আসে
হয়তো 50 টাকা পার কেজি হয়তো প্রোডাকশন কস্ট আসবে, কিন্তু সেটা যদি আমরা 500 গ্রাম সাইজ করি সেক্ষেত্রে তার কস্ট আসবে হয়তো এই 25 থেকে 30 টাকা, 25 থেকে 30 টাকা। কিন্তু 500 গ্রামের গিফট তেলাপি আমাদের লোকাল মার্কেটে চলে না, কমার্শিয়ালি করলে তবে সেটা সম্ভব, সেটা সম্ভব না। আর ভিয়েতনাম টিয়েতনামে যেটা বাইরের দেশে হচ্ছে, ইন্দোনেশিয়ায় যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি সেখানে বায়োফ্লক কালচারের জন্যই সিড তৈরি হয়, যার জন্য সেখানে সেটা ডেভেলপ, যেটা সেটা ডেভেলপ, কিন্তু আমাদের এখানে বায়োফ্লকের জন্য তৈরি হওয়ার কোনো সিড নেই, যে সিডটা বায়োফ্লকে তৈরি হয়। এখানে যে সিডগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে পুকুরে চাষ করার জন্য, অ্যাকচুয়ালি বড় বড় ভেরিতে চাষ করার জন্য, ওখানকার নিউট্রিশনগুলো বা যে জিনিসগুলো পাওয়া যায় পুকুর থেকে, যেটা যেখানে এখানে আমরা দিলে পরও কৃত্রিমভাবে সেটা সম্ভব হয় না, এবং সেই গ্রোথটা পাওয়া যায় না। আমাদের 3টে গ্রোথ হয়, যদি আমরা 20 গ্রামে মাছ ছাড়ি, 4 মাস পরে আমরা দেখবো আমাদের এখানে 25 গ্রাম সাইজ পাওয়া যাচ্ছে, 50 গ্রাম সাইজ পাওয়া যাচ্ছে, হয়তো 100 গ্রাম সাইজ পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে কি 30-30-30 এরকম ভ্যারি হয়ে যাচ্ছে, তখন আলটিমেট তার থেকে কিছু পাওয়া যাচ্ছে। আপনারা দেখুন বন্ধুরা, এই দেখুন মাছের অবস্থা, এই হচ্ছে 4 মাসে 5 মাস পুরনো মাছ। এইরকম করে যদি মাছ বড় হয় তাহলে পরে আপনারা ভাবুন, এই দেখুন কইয়ের অবস্থা। এইরকম করে যদি মাছ বড় হয় তাহলে কি করে লাভ করবেন আপনারা দেখুন, এই যে, এই যে মাছের অবস্থা। এইগুলো কি মাছ দাদা? এইগুলো পেগমা, মণিপুরি ইলিশ, মণিপুরি ইলিশ। আর ওই যে ওটা কই তো না, ওটা কই, ওটা কইটার বয়স ক মাস? কইও 5 মাস 5 মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে না। এই দেখুন মাছের অবস্থা দেখুন। এইরকম ভাবে চাষ করবেন কি না করবেন সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, আপনারা যদি কেউ কালারিং মাছ চাষ করতে চান এই ট্যাঙ্কির ভিতরে, সেটা কিন্তু বায়ু ফ্লক দিয়ে সম্ভব না, আপনাদের জলটাকে চেঞ্জ করতে হবে, তাই তো দাদা? জলটাকে চেঞ্জ করে করে তারপরে আপনার এই মাছটা চাষ করতে হবে। এই দেখুন, এটা হচ্ছে কই কার্ভ, এটা হচ্ছে কই কার্ভ। এই এই যে রঙিন মাছগুলো আছে, এই রঙিন মাছগুলোর কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আপনারা অ্যাকোরিয়ামের যে দোকানগুলো আছে সেখানে বিক্রি করতে পারবেন, আর এগুলোর মার্কেট প্রাইসই তো একটু বেশি, অনেকটাই বেশি। এগুলো কিন্তু খাওয়ার মাছ না, এই ট্যাঙ্কিতেই এখন পালন করছেন উনি। এটা হচ্ছে এই বড় মাছটার কত ওজন হবে? এটা 1 কিলোর উপরে, 1 কিলোর উপরে বড় মাছটার ওজন হবে। এরকম আছে মনে হয় 7-8টা না? আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু যদি এই রঙিন মাছ নিয়ে কাজ করতে চান তা কিন্তু করতে পারেন এইখানে। আচ্ছা আমাদের এটা জানার, এই যে ট্যাঙ্কটা করেছেন, এই যে টারপোলিং এর ট্যাঙ্ক, যেহেতু টারপোলিং এর ট্যাঙ্কে সিমেন্টের ট্যাঙ্কের থেকে খরচা একটু কম, তাও এই টারপোলিং ট্যাঙ্কটা করতে আপনার কত টাকা খরচা হয়েছিল? এটা মোটামুটি আমার 7,500 লিটার ট্যাঙ্ক, এটা করতে ওই সব মিলিয়ে 15-20 হাজার, পাম্প ফাম নিয়ে 20 হাজার টাকা খরচা হয়েছে, 20 হাজার টাকার মতো খরচা হয়েছে। আচ্ছা, প্রথমবারে যে মাছ ছেড়েছিলেন, কি মাছ ছেড়েছিলেন প্রথমবারে? প্রথমবারে ছিলেন তেলাপিয়া, তেলাপিয়া। ওইখানে কত টাকা লস হয়েছে? ওখানে লস বলতে ইলেকট্রিক এবং যে 4 মাস পরে যে গ্রোথ হওয়ার কথা সেভাবে গ্রোথ হয়নি। আচ্ছা, গ্রোথ হয়নি স্বাভাবিক, যারা যেখানে থেকে অভ্যাস বা যেভাবে তারা মানুষ হয়ে অভ্যাস, মনোসেক্স তেলাপিয়া যেটা অ্যাকচুয়ালি বলে, সেটা ওই পুকুরেই মোটামুটি হয়। পুকুরে ওই শীটগুলো তো পুকুরের জন্যই তৈরি, পুকুরের জন্য থেকে ব্যাপার হচ্ছে মনোসেক্স, তার কোনো শিওরিটি নেই যে কোনটা কখন কিভাবে বাড়বে। হ্যাঁ ঠিক আছে, এবারে তার দেখা যাক কোনটা ছোট কোনটা বড়। হ্যাঁ, আর ওর 100% মানে 80% ও গ্রোথ আসে না, ও হয়তো 30% এরকম হয়তো গ্রোথ আসে, ও কোনো গ্রোথ এর কোনো ঠিক ঠিকানা থাকে না। আচ্ছা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত মানে তারপলিন ট্যাঙ্ক করে বা পনলাইনার করে, যেটা বড় বড় 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ লিটার যে পনলাইনার তৈরি করছে, করে যেগুলো করছে সেগুলো ফ্লপ, এবং কিছু লোক আছে যারা এখনো করাচ্ছে আর কি, এখনো করাচ্ছে। আমি সাবধান করে দিচ্ছি, এখনো যারা করাচ্ছে আপনারা কিন্তু মানে টোটালি লস হবে, এবং টোটাল টাকাটাই আপনাদের চলে যাবে। ভেনামি চিংড়ি যেটা হয় অন্ধ্রে থেকে যে সিডটা আসে সেটাও সম্ভব নয়, কেন ওর যা স্যালিনিটি দরকার, ওর যা মেনটেন দরকার, সেই কস্টটা ইনভেস্ট করে ওখান থেকে সেই পারফরমেন্স পাওয়া যাবে না। যারা যারা ভিডিও দিচ্ছে বা করছে বা করছে তারা সঠিক নয়, এখন আমার নিচে দুপাশে দুটো ট্যাঙ্ক আছে, এখানে একটা ট্যাঙ্ক ছিল সেটা আমি তুলে দিয়েছি,
এই ট্যাঙ্কটাও আমি এই মাছটা উঠে গেলে তুলে দেবো, আমার নিচের ট্যাঙ্ক দুটো থাকবে, আমাদের বাড়ির খাবারের মাছ ওখানে চাষ হবে। শুধু এখন দেখুন কি মজবুরি, 1-2 লাখ টাকা দিয়ে খরচা করে একটা ট্যাঙ্ক তৈরি করলো, এটা না সিমেন্টের ট্যাঙ্কের কথা বলছি, এটা তো 15-20 হাজার টাকা খরচ হলো, সেই ট্যাঙ্কে এখন বাড়ির খাবার মাছ পালতে হবে, যেখানে আমাকে রোজ জলগুলো চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু মাছ সুস্থ থাকবে। কিন্তু আমি যদি এখানে ফ্লপ তৈরি করে সেখান থেকে আরও যেগুলো আছে অক্সিজেন দিয়ে সেখান থেকে যদি করতে যাই, তাহলে কিন্তু আপনার যে কস্টিং আসবে, তাতে আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, আপনি আপনার বয়স 20-22-23-23 বছর, হ্যাঁ, সেখান থেকে আপনি নতুন কিছু একটা বিজনেস দাঁড় করাতে চাইছেন, তাহলে বায়ুফলক দিয়ে কিন্তু সম্ভব না। আপনাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ।